তোমরা যারা ইন্ডিয়ায় থাকো বা যারা বাংলাদেশে থাকো বা যারা অন্য কোনো দেশে রয়েছো তাদের জন্য বলি আজকে ভিডিওতে যে ভ্যাকসিন রিলেটেড ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হতে পারে, তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের একটা হেল্প হতে পারে। সো লেট গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেবিদের ভ্যাকসিন দেওয়া সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন, এবং সাথে সাথে শেয়ার করব জন্ম থেকে শুরু করে কোন বয়সে কী কী ভ্যাকসিন বাচ্চাদের দেওয়া উচিত এবং সেই ভ্যাকসিনগুলো কী কী পারপাসে দেওয়া উচিত। বেসিক্যালি এই পুরোটাই শেয়ার করব আমার বেবিকে যে ভ্যাকসিন কার্ডটা দেখে ভ্যাকসিন দেওয়া হয় তার উপরে বেস করে। তো ফার্স্টে বলি, ভ্যাকসিন কিন্তু বাচ্চাদের অবশ্যই দেওয়া উচিত। ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু যে যে রোগের বিরুদ্ধে লড়ার জন্য ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে বাচ্চাদের দেহে, সেই সেই রোগের হাত থেকে আমরা বাচ্চাদেরকে বাঁচাতে পারি। ভ্যাকসিনেশনের ফলে যে ঘটনাটা ঘটে সেটা হলো, যে রোগের হাত থেকে বাঁচার জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেই ভ্যাকসিনের মধ্যে কিন্তু সেই রোগের অ্যান্টিজেন উপস্থিত থাকে। সেই অ্যান্টিজেনটা যখন মানুষের দেহে প্রবেশ করে তখন আমাদের দেহের মধ্যে, মানে মানুষের দেহের মধ্যে একটা ইমিউনিটি তৈরি হয়, আমাদের দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেই অ্যান্টিবডি কিন্তু আগামী দিনে আমাদের সেই রোগের হাত থেকে বাঁচতে সাহায্য করে। তাই বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার জন্য যে বিভিন্ন ভ্যাকসিনগুলো হয় সেগুলো টাইম টু টাইম দিয়ে দেওয়া উচিত। এবার তোমাদের সাথে শেয়ার করি ভ্যাকসিন সম্পর্কে কিছু জেনারেল ইনফরমেশন যেগুলো মা বাবা হিসেবে আমাদের প্রত্যেকের জানা উচিত। সবার প্রথমে বলবো, অনেকেই তোমরা জানতে চাও যে দিদি বাচ্চার জ্বর হয়েছে বা সর্দি কাশিতে ভুগছে বা বাচ্চার পেট খারাপ হয়েছে, তো এই অবস্থায় কি বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া উচিত? সামনেই ভ্যাকসিনের ডেট আছে, কী করবো? তো এক্ষেত্রে বলি বেশ কিছু ভ্যাকসিন আছে যেগুলোর কিন্তু একটা সময়সীমা থাকে, যে ডেটটা দেওয়া আছে বা যে টাইমটা দেওয়া আছে তার হয়তো এক মাস আগেও সেই ভ্যাকসিনটা দেওয়া যায়, আবার হয়তো সেই টাইমের এক মাস পর পর্যন্ত সেই ভ্যাকসিনটা দেওয়া যায়। ওকে, তো যদি কোনো একটা ভ্যাকসিন তার এতটা সময়সীমা থাকে যে নির্দিষ্ট টাইমটা বলে দেওয়া আছে চার্টে, তার এক মাস আগেও ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে, তার এক মাস পর পর্যন্ত ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে, বা নির্দিষ্ট ডেটের 15 দিন আগেও ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে, আবার 15 দিন পরেও ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে, এরকম যদি কোনো ভ্যাকসিনের টাইম পিরিয়ড থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার যে শরীরটা অসুস্থ রয়েছে, বাচ্চার জ্বর হোক বা সর্দি কাশি হোক বা পেটের সমস্যা হোক, সেই সমস্যাটা কাটিয়ে নিয়ে তারপর ভ্যাকসিনটা দেওয়া উচিত। তার কারণ হচ্ছে বাচ্চা তো এমনিতেই অসুস্থ হয়ে রয়েছে, তার সাথে সাথে বেশ কিছু ওষুধও হয়তো চলছে, এর মধ্যে যদি আবার নতুন করে একটা ভ্যাকসিন দেওয়া হয় তাহলে হয়তো বাচ্চার সমস্যা বেড়ে যেতে পারে। তো সেই জন্যই কিন্তু যদি বাচ্চার এরকম কোনো সমস্যা থাকে, জ্বর হয়ে রয়েছে বা সর্দি রানি নোজ বা পেটের সমস্যা পাতলা পটি হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু ডক্টরের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে এই ভ্যাকসিনটা কি আর কদিন পরে দিলে চলবে, তাহলে বেবি যখন সুস্থ হয়ে যাবে তখন বেবিকে সেই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যখন আমরা ভ্যাকসিন বাচ্চাকে দিতে নিয়ে যাব, সেটা প্রাইভেটে কোনো ডক্টরের কাছেই হোক বা স্বাস্থ্যকেন্দ্রেই হোক, ভ্যাকসিন দিতে যখন বাচ্চাকে আমরা নিয়ে যাব তখন ভ্যাকসিনটা বাচ্চাকে দেওয়ার আগে অবশ্যই আমাদের তরফ থেকে আমাদের দায়িত্ব নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে ভ্যাকসিনটা দেওয়ার জন্য আমরা নিয়ে গেছি বাচ্চাকে সেই ভ্যাকসিনটাই আনা হয়েছে কি না বা সেই ভ্যাকসিনটাই বাচ্চাকে দেওয়া হবে কি না সেটা কিন্তু আমাদের তরফ থেকে অবশ্যই মিলিয়ে নিতে হবে। কারণ একটা জিনিস যখন বাচ্চার দেহের মধ্যে ইনজেক্ট হয়ে যাবে, বাচ্চার দেহে ঢুকে যাবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তাই অবশ্যই যে ভ্যাকসিনটা দিতে নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাকে, ভ্যাকসিনটা যখন আনা হবে তখন অবশ্যই কিন্তু মা বাবার ওটা মিলিয়ে নেওয়া উচিত যে এই ভ্যাকসিনটাই সেই ভ্যাকসিন কিনা। যদি মা বাবা সেটা না পারেন তাহলে যিনি ভ্যাকসিনটা দিচ্ছেন তাকে যেন একবার মনে করে দেওয়া হয় যে প্লিজ একটু দেখে নিন না যে এই ভ্যাকসিনটা ঠিক আছে তো, বা যিনি ভ্যাকসিনটা দিচ্ছেন তাকে একবার বলবেন যে ভ্যাকসিনটা ঠিক আছে কি না যেন তিনি দেখে নেন। কারণ দেখো, ভুল অনেক সময় অনেকের হয়ে থাকে, বাট আমাদের তো বেবি, আমাদের কিন্তু ভুল করলে চলবে না। একটা ভ্যাকসিন যখন বাচ্চাকে দিয়ে দেওয়া হবে তারপর কিন্তু আর কিচ্ছু করার থাকবে না, তাই দেওয়ার আগে অবশ্যই নাম দেখে আমাদের মিলিয়ে নিতে হবে যে ভ্যাকসিনটা বাচ্চা দেহে ইনজেক্ট করা হবে বা বাচ্চাকে খাওয়ানো হবে সেটাই এই ভ্যাকসিনটা কি না। ওকে, এরপর একটা ইনফরমেশন শেয়ার করি, যখন বাচ্চাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া হবে তার অন্তত আধ ঘন্টা আগে যেন কোনো কিছু বাচ্চাকে খাওয়ানো না হয়, এবং যখন ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে তার আধ ঘন্টার মধ্যে কিন্তু বাচ্চাকে কোনো কিছু খাওয়ানো উচিত নয়। নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা ভ্যাকসিনের একটা টাইম পিরিয়ড থাকে যে এই ভ্যাকসিনটা এই সময় দিতে হবে, ফার্স্ট ডোজটা এই সময় দিতে হবে, তারপরে সেকেন্ড ডোজ দিতে হবে এই বয়সে, এরকম প্রত্যেকটা ভ্যাকসিনেরই তো একটা সময়সীমা থাকে, সময়সীমা পেরিয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকে না, তাই না? তার জন্য কিন্তু আমাদের নিয়ম করে মাসের একটা দিন বেবিদের ভ্যাকসিনেশন কার্ডটা বার করে চেক করা উচিত যে সামনে কোন ভ্যাকসিনটা আছে, সেটা কোন মাসে রয়েছে, এটা অবশ্যই দেখে নেওয়া উচিত। এছাড়া যখন আমরা বাচ্চাদেরকে প্রথম প্রথম ভ্যাকসিন দিতে নিয়ে যাই, মানে যখন বাচ্চার মোটামুটি 6 সপ্তাহের মতন বয়স চলছে
আছে, তারপরে আবার 10 সপ্তাহ ভ্যাকসিন থাকে, তারপরে আবার 14 সপ্তাহ দিকে ভ্যাকসিন থাকে। এই যে প্রথম সময় যে ভ্যাকসিনগুলো হয় সেই ভ্যাকসিনগুলো দেওয়ার আগে কিন্তু ডক্টর আমাদের কাছে জানতে চান যে আপনারা কি বেবিকে পেনলেস ভ্যাকসিন দিতে চান না পেন ফুল ভ্যাকসিন দিতে চান। এরকম দুটো অপশান আমাদের কাছে রাখা হয় এবং আমাদেরকে চুজ করতে বলা হয় যে আপনারা বেবিকে কোনটা দিতে চান। তো এক্ষেত্রে বলি পেন ফুল এবং পেনলেস ভ্যাকসিনের মধ্যে কোনটা কী, কোনটা দেওয়া যেতে পারে ইত্যাদি ইত্যাদি, এবং আমার অভিজ্ঞতাটাও সাথে শেয়ার করছি। তো এই পেনলেস অথবা পেনফুল ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিনের বিষয় আসে DTP ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে। এটা দেওয়া হয় 6 সপ্তাহে, 10 সপ্তাহে, 14 সপ্তাহে। এই পেনফুল ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে অ্যান্টিজেনটা বাচ্চার দেহে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে সেটার হোলসেল হয়, অর্থাৎ সাধারণ ভাষায় বলতে গেলে গোটা অ্যান্টিজেনটাই বাচ্চার দেহে দিয়ে দেওয়া হয়। এর ফলে কিন্তু বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চার মধ্যে জ্বর আসে, যেখানে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেই অঞ্চলটা ব্যথা থাকে, ফুলে যায়, বাচ্চা একটু ঘ্যান ঘ্যান করতে থাকে এবং প্রায় দুদিন পর্যন্ত এই জ্বর থাকতে পারে। তো পেনফুল ভ্যাকসিনে এই ঘটনাটা ঘটে। আর পেনলেস ভ্যাকসিনে কী হয়, যে অ্যান্টিজেনটা দেওয়া হচ্ছে সেটা হোলসেল না, কিছুটা অংশ দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো অ্যান্টিজেনটা যেটা পেনফুল ভ্যাকসিনে দেওয়া হচ্ছিলো দেহের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হচ্ছিলো, পেনলেস ভ্যাকসিনে কিন্তু সেটা দেওয়া হয় না, কিছুটা অংশ দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বা দেহের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়। এর ফলে কিন্তু বাচ্চাদের জ্বর আসে না, যে অঞ্চলে ইনজেক্ট করা হচ্ছে সেই অঞ্চলটা ফুলে যায় না বা ব্যথা থাকে না, ফলে বাচ্চাদের কষ্ট হয় না। এবার আমার বেবি যিনি ডক্টর উনি কিন্তু আমাদের খুলে বলেন ব্যাপারটা যে ঠিক কী কী ঘটে। পেনফুল ভ্যাকসিনে যেহেতু হোল অ্যান্টিজেনটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে দেহের মধ্যে, এই ভ্যাকসিনের প্রভাব কিন্তু অনেক দিন পর্যন্ত বাচ্চার মধ্যে থাকে। আর পেনলেস ভ্যাকসিনে কিন্তু সেই প্রভাবটা কিছুটা আস্তে আস্তে কমতে থাকে, যার জন্য কিন্তু ডক্টর এই কথা বলেছিলেন বলে, বা ডক্টর নিজেও বলেছিলেন যে উনি মনে করেন যে পেনফুলটা দিয়ে দেওয়া ভালো। সেই জন্যে আমরা দ্বিতীয়বার না ভেবে সাময়িক বাচ্চার কষ্ট হবে, বাচ্চার একটু জ্বর আসবে, বাচ্চা একটু ঘ্যান ঘ্যান করবে, এই ব্যাপারটার দিকে না তাকিয়ে বাচ্চার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে তার জন্য কিন্তু আমরা পেনফুল ভ্যাকসিনটাই দিয়েছিলাম। যেটা পেনফুল এবং পেনলেস ভ্যাকসিনের মধ্যে আরেকটা যেটা পার্থক্য থাকে সেটা হচ্ছে পেনফুল ভ্যাকসিন অনেকটা কম দাম হয়, পেনলেস ভ্যাকসিনের দাম প্রায় ডাবল হয়ে থাকে। তবে এক্ষেত্রে বাচ্চা সুরক্ষার জন্য দামটা আমাদের কাছে কোনো ম্যাটার করেনি, যেহেতু ডক্টর বলেছিলেন যে পেনফুল ভ্যাকসিনটার প্রভাব অনেক দিন পর্যন্ত থাকে তার জন্য কিন্তু আমরা পেনফুল ভ্যাকসিনটা চুজ করেছিলাম। এই হলো পেনফুল আর পেনলেস ভ্যাকসিনের পার্থক্য। আর একটা যে কথাটা বলার আছে, ভ্যাকসিন যখন দেওয়া হয়ে যাবে তখন অবশ্যই ভ্যাকসিনেশন কার্ডে যিনি ভ্যাকসিন দিলেন তিনি যেন লিখে দেন যে ভ্যাকসিন এটা দেওয়া হয়ে গেল, বা কোনো স্টিকার যেন লাগিয়ে দেওয়া হয়, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, নাহলে কিন্তু তুমি পরে বুঝতে পারবে না যে এই ভ্যাকসিনটা দেওয়া হলো কি হলো না। ওকে, এরপর বলি ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে কিছু বেসিক জিনিস আমাদের বাড়িতে একটু রেডি রাখা দরকার, যেমন একটা থ্রোম্বোফোম জেল রেডি রাখতে পারো বা আইস প্যাক রেডি রাখতে পারো। সমস্ত জিপারগুলো হয় না, সেই জিপারের মধ্যে একটু বরফ দিয়ে জিপারটাকে যদি চেপে দেওয়া হয় তাহলে বাচ্চার গায়ে বরফের ভিজে ভাবটা ঠেকবে না, কিন্তু বাচ্চা একটা ঠান্ডা পরশ পাবে এবং বাচ্চার আরাম লাগবে। এছাড়া ঘরেতে কিন্তু যদি ভ্যাকসিন থেকে জ্বর হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু বাড়িতে বাচ্চাদের যে প্যারাসিটামল পাওয়া যায় সেই প্যারাসিটামল ড্রপ কিনে রাখা উচিত। এরপর তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের মধ্যে হয়তো এমন অনেকেই আছো যারা হয়তো এখন নিজেদের দেশে নেই, দেশের বাইরে রয়েছো, অন্য কোনো দেশে গিয়ে রয়েছো, হয়তো কয়েক বছর সেখানে থাকবে তারপর আবার দেশে ফিরে আসবে। এরপর ভ্যাকসিনের ক্ষেত্রে কী হয়, কোনো দেশে কী কী ভ্যাকসিন বাচ্চাদের দেওয়া হবে তার উপরে কিন্তু একটা নিয়ম রয়েছে, একটা গাইডলাইন থাকে, প্রত্যেকটা দেশে এরকম একটা আলাদা আলাদা গাইডলাইন থাকে। অনেক সময় কী হয়, যে দেশে যেই রোগটা বেশি পরিমাণে ছড়ায় তার হাত থেকে বাঁচার জন্য সেই দেশে সেই বাচ্চাদেরকে সেই ভ্যাকসিনগুলো আগের থেকে দিয়ে নেওয়া হয়, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকমের নিয়ম আছে। এবার দেখা যাচ্ছে একটি বেবি তার বাবা মায়ের সঙ্গে বেশ কিছুদিন হলো তাদের দেশে না থেকে অন্য কোনো দেশে গিয়ে রয়েছে, এবার সেই প্রবাসে গিয়ে বেবি একটু একটু করে বড় হচ্ছে, এরপর সেই বেবি যেহেতু বিদেশে রয়েছে তার নিজের দেশে সে নেই, সেই জন্যে কিন্তু নিজের দেশে থাকলে ওই বয়সে যে যে ভ্যাকসিনগুলো একটি বাচ্চাকে দিয়ে দেওয়া হয় সেই ভ্যাকসিনগুলো ওই প্রবাসে যেখানে গিয়ে সেই বেবি রয়েছে সেখানে দেওয়া হয় কি না এই ব্যাপারে কিন্তু অবশ্যই সেই বেবির মা বাবার একটু খোঁজ নেওয়া উচিত। কারণ যদি বেবি পার্মানেন্টলি বিদেশেই থেকে যাওয়ার প্ল্যান থাকে তো সেটা আলাদা ব্যাপার, বাট যদি এরকম হয় যে মা বাবা আবার কয়েক বছর বিদেশে থাকার পর দেশে ফিরে আসবে, যদি সেই ভ্যাকসিনগুলো যেগুলো তার দেশে দেওয়া হয় বাচ্চাদেরকে সেই ভ্যাকসিনগুলো যদি বাচ্চা না নিয়ে থাকে তাহলে যে সমস্যাটা হতে পারে সেটা হলো বেবি যদি তার মা বাবার সাথে আবার কয়েক বছর পর নিজের দেশে ফিরে আসে তখন কিন্তু সেই দেশের পরিবেশে যে সমস্ত রোগগুলো হয় সেই ভ্যাকসিনগুলো তো তার দেওয়া হলো না, তখন কিন্তু সেই দেশে যখন ওই বেবি একটু একটু করে বড় হবে সেই দেশে যে রোগগুলো হয়ে থাকে সাধারণত যে রোগগুলোর জন্য ওই দেশে ভ্যাকসিনগুলো বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয় সেই ভ্যাকসিন তো ওই বাচ্চাটি নেয়নি, তাহলে কিন্তু সেই রোগ হওয়ার সম্ভাবনা বাচ্চার বেড়ে যেতে পারে।
এই কারণে কিন্তু যদি এরকম প্রবাসে মা বাবার সাথে কোনো বেবি রয়েছে, আবার প্ল্যানিং আছে যে কয়েক বছর পর তারা আবার দেশে ফিরে আসবে, তখন কিন্তু এই সময়টুকুনি যেই সময়টুকুনি সেই বেবি বাইরে রয়েছে, এই বয়সে তার নিজের দেশে কী কী ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় বাচ্চাদেরকে, সেই ব্যাপারটা একবার জেনে ওই দেশে মানে প্রবাসে সেই ভ্যাকসিনগুলো বাচ্চাকে দেওয়া যায় কি না সেটা একবার তার মা বাবার খোঁজ নিয়ে দেখা উচিত। ওকে, তো এই হলো হচ্ছে বাচ্চাদের ভ্যাকসিনেশন সম্পর্কে কিছু জেনারেল ইনফরমেশন। এবার তোমাদের সাথে শেয়ার করি আমার বেবির যে ভ্যাকসিনেশন কার্ডটা আছে সেই কার্ডের ওপরে বেস করে কী কী ভ্যাকসিন জন্ম থেকে শুরু করে পরপর পরপর দেওয়ার কথা এখানে বলা হয়েছে। তো জন্মের পরপরই যে ভ্যাকসিন তিনটে দেওয়া হয় তার মধ্যে একটা হচ্ছে বিসিজি, যেটা হাতে এখানে দেওয়া হয়, ওপিভি মানে একটা পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, এছাড়া হচ্ছে হেপাটাইটিস B1 ভ্যাকসিন। তিনটে ভ্যাকসিন কিন্তু বেবি জন্মানোর পরপরই বেবিকে দিয়ে দেওয়া হয়। এরপর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ভ্যাকসিনেশন কার্ডে যে ভ্যাকসিনগুলোর উল্লেখ করা থাকে সেটা কিন্তু বছরে একবার বা বছরে দুবার তার মধ্যে কিছু চেঞ্জেস আসে। যিনি ভ্যাকসিন দিচ্ছেন, যে ডক্টর ভ্যাকসিন দিচ্ছেন বাচ্চাকে, তিনি কিন্তু জানেন যে ভ্যাকসিনেশনের মধ্যে রিসেন্ট কী কী চেঞ্জেস এসেছে, সেই মতন কিন্তু তিনি ভ্যাকসিনেশন কার্ডের মধ্যে যে শিডিউলটা আছে তার চেঞ্জ করতে পারেন। 6 সপ্তাহে এখানে যে ভ্যাকসিনগুলোর কথা বলা আছে তার মধ্যে এখানে আছে DTP1 ভ্যাকসিন, IPV ভ্যাকসিন, IPV1, আচ্ছা HEPB2 ভ্যাকসিন, মানে হেপাটাইটিস B1 জন্মের সময় দেওয়া হয়েছিল, আর এই 6 সপ্তাহে হচ্ছে হেপাটাইটিস B2 ভ্যাকসিন। এছাড়া আছে হচ্ছে HIV1, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, এছাড়া আছে রোটাভাইরাস 1, আর আছে হচ্ছে PCV1, এটা হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন। এই সমস্ত ভ্যাকসিনগুলোরই কিন্তু এগুলো সব প্রথম ডোজ হলো। এরপর বলি 10 সপ্তাহে আমার বেবিকে কোন কোন ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল। DTWP2 বা DTP2, মানে আগে 6 সপ্তাহে দেওয়া হয়েছিল DTP1, এখানে দেওয়া হলো 2, আচ্ছা IPV2, HIV2, রোটাভাইরাস 2, PCV2, ঠিক এই পারপাসের ভ্যাকসিনগুলোর আবার রিপিটেশন হবে 14 সপ্তাহে। 14 সপ্তাহে দেওয়া হবে একইভাবে DTP বা DTWP3, IPV3, HIV3, রোটাভাইরাস 3, PCV3। পেন্টাভ্যালেন্ট নামেও একটা ভ্যাকসিন অনেক সময় দেখে থাকবে কার্ডে, হয়তো লেখা থাকতে পারে। তো এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কিন্তু 5টা ভ্যাকসিনকে একসাথে করে দেওয়া হয়, মানে DTP এখানে 3টে ভ্যাকসিন আছে, এর সাথে সাথে হেপাটাইটিস বি এবং ইনফ্লুয়েঞ্জা, এই 5টা টোটাল 5টা ভ্যাকসিনকে একসাথে পেন্টাভ্যালেন্ট বলা হয়, এবং এই ভ্যাকসিনটাও কিন্তু এই টাইমে দেওয়া হয়ে থাকে। তো এই 6 সপ্তাহের দিকে, 10 সপ্তাহের দিকে, 14 সপ্তাহের দিকে, এই সময়গুলোতে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল প্রত্যেকবারই কিন্তু আমার বেবির জ্বর এসেছিল, এবং যে জায়গায় ভ্যাকসিনটা ইনজেক্ট করা হয়েছিল সেখানটা ফুলে গেছিলো, যেহেতু পেনফুল ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এরপর 9 মাসে আমার বেবিকে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে MMR1 ভ্যাকসিন। MMR হচ্ছে মাম্স, মিজলস আর রুবেল একসাথে বলা হচ্ছে MMR ভ্যাকসিন। অনেক সময় ভ্যাকসিনেশন কার্ডে MRও লেখা থাকে, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে হাম আর রুবেলার ভ্যাকসিন। এরপর 10 থেকে 12 মাসের মধ্যে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, টাইফয়েড রোগের হাত থেকে বাঁচার জন্য। এছাড়া 12 মাসে যে ভ্যাকসিনটা আমার বেবিকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে হেপাটাইটিস A1, এটা প্রাইভেটেই সাধারণত দেওয়া হয়। এছাড়া জাপানি এনকেফালাইটিস 1, এটাকে অনেক জায়গায় JE বলেও লেখা থাকে। 15 মাসে আমার বেবিকে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে MMR2, মানে একটু আগে যেটার কথা বললাম, যেটা 9 মাসে দেওয়া হয়েছিল MMR1, 15 মাসে দেওয়া হয়েছে MMR2। এছাড়া ভ্যারিসেল্লা 1, এটা চিকেন পক্স থেকে বাঁচানোর জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়। এর সাথে সাথে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে PCV বুস্টার ডোজ, PCV মানে নিউমোনিয়ার ভ্যাকসিন। এখানে একটা কথা বলি, বেশ কিছু জায়গায় কিন্তু আমার বেবির ডক্টর, ওই যে বললাম ভ্যাকসিনেশন কার্ডে যেমন চেঞ্জেস আসে বা যেরকম যেরকম আপডেট হয়, ওনারা নিজেরাই বুঝে বুঝে বিভিন্ন ভ্যাকসিন চেঞ্জ করেন বা আপডেট করে দেন। তো এখানে কিন্তু আমার বেবির ডক্টর এই কার্ডে বেশ কিছু আপডেট করেছিলেন, এবং আপডেট করার পর সেই মতন ভ্যাকসিন আমার বেবিকে দিয়েছিলেন। তাহলে পরবর্তীকালে কিন্তু তোমাদের বেবিদের ভ্যাকসিন দিতে যখন নিয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে অনেক রকম চেঞ্জ আসতে পারে, এবং ডক্টররা সেগুলো বুঝে বুঝেই চেঞ্জগুলো করে থাকেন। তাই এর সাথে যদি নাও মেলে কোনো রকম চিন্তা করবে না, ডক্টরের সাথে পরামর্শ করে নেবে। ওকে, এবার 16 থেকে 18 মাসে আমার বেবিকে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল সেটা হচ্ছে DTWP বা DTAP B1 ভ্যাকসিন, IPV B1 ভ্যাকসিন। IPV আগেও দেওয়া হয়েছিল, এটা পোলিওর মতনই একটি ভ্যাকসিন, এখানে IPV B1 ভ্যাকসিন দেওয়া হলো, এবং HIV B1 ভ্যাকসিন দেওয়া হলো। এছাড়া 18 মাসে হেপাটাইটিস A1 ভ্যাকসিন এবং জাপানি এনকেফেলাইটিস 2 ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তো 18 মাস পর্যন্ত আমার বেবিকে এই এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল। এরপর মানে যখন আমার বেবির 2 বছর বয়স হয়ে গেল, এখানে 2 বছরের বেশ কিছু ভ্যাকসিন আছে যেগুলো কিন্তু ডক্টর ক্রস করে দিয়েছেন,
ওই একইভাবে বলছে ওনাদের কাছে যে সমস্ত আপডেটগুলো এসেছে সেই মতনই কিন্তু ওনারা এই চার্টের মধ্যে কিছু চেঞ্জেস আনেন। এছাড়া এবার তোমাদেরকে বলি যে বিভিন্ন ফ্লুয়ের ভ্যাকসিন কিন্তু হয়, এই ফ্লুয়ের ভ্যাকসিনগুলো কীভাবে দেওয়া যেতে পারে, সরকারিভাবে দেওয়া হয় কি না সেটা তোমরা একটু যদি যারা সরকারিভাবে ভ্যাকসিন দিচ্ছ তারা একটু স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়ে নেবে, যদি না দেওয়া হয় তো সেক্ষেত্রে প্রাইভেটে দেওয়া যায় কি না বা ডক্টরের সাথে যোগাযোগ করে এই ফ্লুয়ের ভ্যাকসিনের ব্যাপারে কিন্তু অবশ্যই খোঁজ নিয়ে নিও। এই ফ্লু ওয়ান ভ্যাকসিনটা কিন্তু জন্মের প্রথম বছর মানে যখন আমার বেবি প্রায় 6 মাস কমপ্লিট হলো সেই টাইমে দেওয়া হয়েছিল। ফ্লু টু ভ্যাকসিন কিন্তু তার প্রায় 1 মাস পরে আবার দিতে হয়েছিল। আচ্ছা, এরপরে জন্মের যে দ্বিতীয় বছর সেই দ্বিতীয় বছর কিন্তু ফ্লুয়ের আর একটা ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়া আমার বেবির জন্মের যে তৃতীয় বছর এই তৃতীয় বছরটাতে মানে এই বছরটাতেও কিন্তু ফ্লুয়ের একটা ভ্যাকসিন ছিল। তোমাদের সাথে সেই ভ্যাকসিনেশন যে আমরা গেছিলাম তার একটা ছবিও শেয়ার করেছি। তো জন্মের তৃতীয় বছরেও একটা ফ্লুয়ের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং চতুর্থ ইয়ার মানে জন্মের যে 4 নম্বর যে বছরটা সেই বছরটাতেও আর একটা ফ্লুয়ের ভ্যাকসিন দেওয়া হবে, সেটারও একটা শিডিউল ডেট উনি দিয়ে দিয়েছেন। ওকে, তো এই হলো আমার বেবির যা বয়স সেই বয়সে যা যা ভ্যাকসিন ওকে দেওয়া হয়েছে সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগামী দিনে মানে 12 বছর পর্যন্ত মোটামুটি বেবিদেরকে যা যা ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে সেই সেই ভ্যাকসিনগুলো যেমন যেমনভাবে আমার বেবিকে দেওয়া হবে সেরকমটা সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে আটাস থেকো। থ্যাংক ইউ।